ভবতারিণীর দুই বোন কোথায় থাকেন তা জেনে নিন। দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রতিষ্ঠিত দেবীর আসল নাম জগদীশ্বরী, কিন্তু রানী রাসমণির গুরু উমাচরণ ভট্টাচার্য দেবীর নাম দিয়েছিলেন ভবতারিণী। তিনি এক সময় নবদ্বীপের পোড়ামাতলায় সাধনা করতেন। নিকটে কালী মন্দির অধিষ্ঠাতা দেবী ভবতারিণী। উমাচরণ ভবতারিণীর সাধনা করেছিলেন। তিনি তার আরাধ্যা দেবীর নামে দক্ষিণেশ্বর মন্দিরাধিষ্ঠাত্রী দেবীর নামকরণ করেছিলেন ভবতারিণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই নামটি রক্ষা করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাকে মা বলে ডাকতেন, যাকে জল না খাইয়ে নিজে কিছু মুখে তুলতেন না, সেই মা ভবতারিণীর মূর্তি তৈরি করেছিলেন কাটোয়ার দাইহাটের নবীন ভাস্কর। 1855 সালে রানী রাসমণির ইচ্ছায় দাইহাটের বিখ্যাত ভাস্কর নবীন মা ভবতারিণীর মূর্তি তৈরি করেছিলেন। কলকাতায় গিয়ে মাসাধিকাল ধরে হবিষ্যান্নখে নিষ্ঠা সহকারে মূর্তি তৈরির কাজ শেষ হলে রানী রাসমণির মন হল দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহের মাপে মূর্তি বেমানান হচ্ছে। রানী ফের নবীন ভাস্করকে আরেকটু বড় করে মূর্তি তৈরির বরাত দেন। নবীন ভাস্কর মোট তিনটি মায়ের মূর্তি তৈরি করেন। তিনি পুনর্বার যে মূর্তিটি তৈরি করান সেটি রানীর খুবই পছন্দ হয়। সেটি ভবতারিণী কালী বলে দক্ষিণেশ্বর মন্দিরে পূজিতা এবং জগৎ বিখ্যাত হন। ভবতারিণী দুই বোন কৃপাময়ী ও ব্রহ্মময়ী একই কোষ্ঠী পাথর থেকে তৈরি হয়েছিল ভবতারিণী, কৃপাময়ী আর ব্রহ্মময়ীর বিগ্রহ। সর্বপ্রথম তৈরি হয় মা কৃপাময়ীর মূর্তি, এরপর তৈরি হয় মা ব্রহ্মময়ী ও মা ভবতারিণীর বিগ্রহ। প্রসঙ্গত এখানে বড় ছোটর হিসাব করা হয় বিগ্রহের উচ্চতার বিচারে। সেই অনুযায়ী ভবতারিণীর মূর্তি সব থেকে বড়, তাই সে বড় বোন। মেজ হলেন মা কৃপাময়ী ও ছোট বোন ব্রহ্মময়ী। এই তিন দেবী মূর্তির এই নামকরণ করেন একই মানুষ, তিনি স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভবতারিণী, কৃপাময়ী আর ব্রহ্মময়ী থাকেন বরাহনগরে। তিন বোনের বাড়িও একদম পাশাপাশি। ভবতারিণী আর কৃপাময়ীর বাস নদীর ধারে, আর ব্রহ্মময়ী থাকেন কৃপাময়ীর থেকে ঠিক 10 মিনিট পায়ে হাঁটা পথ দূরে। ভবতারিণী হলেন দক্ষিণেশ্বরের কালী, কৃপাময়ী হলেন বরাহনগরীর জয়নারায়ণ মিত্রর মন্দিরে কালী, এবং ব্রহ্মময়ী হলেন কাশীপুরের প্রামাণিক ঘাট রোডের কালী।